গাইস, ওয়েলকাম টু মুক্তাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হট ডগ বান রেসিপি। 2 কাপ ফ্লাওয়ার, 2 টিস্পুন ইস্ট, 2 টেবিল স্পুন সুগার, 1 টিস্পুন সল্ট, 2 টেবিল স্পুন অয়েল, 1 পিস এগ, 1/2 কাপ ওয়ার্ম মিল্ক দিয়ে একটি ডো তৈরি করে 1 আওয়ার রেস্টে রেখে দিতে হবে। এবারে বানগুলো তৈরি করে আবারও আমি 30 মিনিটস রেস্টে রেখে দেব। ডিম ব্রাশ করে সেসিমি সিডস দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট বেক করে নেব। Don't forget to like and subscribe. Thanks for watching.